আরও একবার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। 19 জানুয়ারি সৌদি আরবের রিয়াদে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন তারা। ইউরোপ ছেড়ে রোনালদো এখন সৌদি আরবে, তাই ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল হয়তো আর কখনো মেসি রোনালদোর লড়াই দেখা যাবে না, তবে সেই সুযোগ এবার মিলবে। 2021-এর শুরুতে সৌদি আরব সফরের পরিকল্পনা ছিল ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। করোনার কারণে সে সময় তা সম্ভব হয়নি, তবে চুক্তির বাধ্যবাধকতা আর বর্তমানে করোনার প্রাদুর্ভাব কমায় নতুন বছরের শীতকালীন বিরতির ফাঁকে সৌদি আরব যাচ্ছে দলটি। এদিকে নতুন ক্লাব আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। 22 জানুয়ারি লিগে ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন জার্সিতে মাঠে নামবেন তিনি। তার আগেই আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন এই পর্তুগিজ তারকা, এমনটাই নিশ্চিত করেছেন আল নাসেরের কোচ রুডি গার্সিয়া। ম্যাচ যাই হোক, এক মাঠে রোনালদো বনাম মেসি, এটি ভক্তদের জন্য যথেষ্ট। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। আরও একবার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। 19 জানুয়ারি সৌদি আরবের রিয়াদে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন তারা। ইউরোপ ছেড়ে রোনালদো এখন সৌদি আরবে, তাই ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল হয়তো আর কখনো মেসি রোনালদোর লড়াই দেখা যাবে না, তবে সেই সুযোগ এবার মিলবে। 2021-এর শুরুতে সৌদি আরব সফরের পরিকল্পনা ছিল ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। করোনার কারণে সে সময় তা সম্ভব হয়নি, তবে চুক্তির বাধ্যবাধকতা আর বর্তমানে করোনার প্রাদুর্ভাব কমায় নতুন বছরের শীতকালীন বিরতির ফাঁকে সৌদি আরব যাচ্ছে দলটি। এদিকে নতুন ক্লাব আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। 22 জানুয়ারি লিগে ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন জার্সিতে মাঠে নামবেন তিনি। তার আগেই আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন এই পর্তুগিজ তারকা, এমনটাই নিশ্চিত করেছেন আল নাসেরের কোচ রুডি গার্সিয়া। ম্যাচ যাই হোক, এক মাঠে রোনালদো বনাম মেসি, এটি ভক্তদের জন্য যথেষ্ট। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। আরও একবার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। 19 জানুয়ারি সৌদি আরবের রিয়াদে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন তারা। ইউরোপ ছেড়ে রোনালদো এখন সৌদি আরবে, তাই ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল হয়তো আর কখনো মেসি রোনালদোর লড়াই দেখা যাবে না, তবে সেই সুযোগ এবার মিলবে। 2021-এর শুরুতে সৌদি আরব সফরের পরিকল্পনা ছিল ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। করোনার কারণে সে সময় তা সম্ভব হয়নি, তবে চুক্তির বাধ্যবাধকতা আর বর্তমানে করোনার প্রাদুর্ভাব কমায় নতুন বছরের শীতকালীন বিরতির ফাঁকে সৌদি আরব যাচ্ছে দলটি। এদিকে নতুন ক্লাব আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। 22 জানুয়ারি লিগে ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন জার্সিতে মাঠে নামবেন তিনি। তার আগেই আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন এই পর্তুগিজ তারকা, এমনটাই নিশ্চিত করেছেন আল নাসেরের কোচ রুডি গার্সিয়া। ম্যাচ যাই হোক, এক মাঠে রোনালদো বনাম মেসি, এটি ভক্তদের জন্য যথেষ্ট। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। আরও একবার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। 19 জানুয়ারি সৌদি আরবের রিয়াদে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন তারা। ইউরোপ ছেড়ে রোনালদো এখন সৌদি আরবে, তাই ফুটবল প্রেমীদের শঙ্কা ছিল হয়তো আর কখনো মেসি রোনালদোর লড়াই দেখা যাবে না, তবে সেই সুযোগ এবার মিলবে। 2021-এর শুরুতে সৌদি আরব সফরের পরিকল্পনা ছিল ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। করোনার কারণে সে সময় তা সম্ভব হয়নি, তবে চুক্তির বাধ্যবাধকতা আর বর্তমানে করোনার প্রাদুর্ভাব কমায় নতুন বছরের শীতকালীন বিরতির ফাঁকে সৌদি আরব যাচ্ছে দলটি। এদিকে নতুন ক্লাব আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। 22 জানুয়ারি লিগে ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন জার্সিতে মাঠে নামবেন তিনি। তার আগেই আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন এই পর্তুগিজ তারকা, এমনটাই নিশ্চিত করেছেন আল নাসেরের কোচ রুডি গার্সিয়া। ম্যাচ যাই হোক, এক মাঠে রোনালদো বনাম মেসি, এটি ভক্তদের জন্য যথেষ্ট। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।